মাননীয় মন্ত্রী স্যার বলেছেন যে এটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া এত সমবেত হওয়া সম্ভব নয়। প্রথমে উপস্থিত স্টেজে সমবেত যে ব্যক্তিবর্গরা আছে তাদের কাছে আমি হার্লেন গ্রুপের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা, কারণ তারা অত্যন্ত মূল্যবান ব্যক্তিত্ব ধনপুরী জেলার, এবং তারুণ্যর হাতে যারা উদ্যোক্তারা আছেন তাদের সকলকে আমার অত্যন্ত ভালো লাগছে। এখানে তারুণ্যর হাত তো আছে, বাট আমি মেয়ে তো আমার খুব ভালো লাগছে তরুণীদের হাতও এখানে প্রচুর আছে। তো তরুণী এবং তারুণ্যের হাত আপনাদের সকলকে অত্যন্ত ধন্যবাদ যে আপনারা এত বড় সমবেত করেছেন। সত্যি যেটা আমাদের মাননীয় মন্ত্রী স্যার বলেছেন যে এটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া এত সমবেত হওয়া সম্ভব নয়। তারা তাদের লক্ষ্য তাদের চিন্তাধারা আপনাদের মাঝে এই প্রোগ্রামের মধ্য দিয়ে পৌঁছে দিতে পেরেছে। যেহেতুপুরি জাঙ্গাইলের মানুষ, এইখানকার লোকেরা অত্যন্ত, উত্তরবঙ্গের মানুষরা অত্যন্ত মানুষকে ভালোবাসে, তাদের ভালো চায়। তরুণী হারের পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান করা হয়। সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক সিহাবকে বলবো এবার এই হুইল চেয়ার দুটি তরুণী হারের সদস্যরা তোমাদেরকে প্রদান করবে। এই প্রক্রিয়ার পরপরই হবে মুক্তিযোদ্ধা এবং গুণীজন সংবর্ধনা। এখান থেকে গিয়ে ধনবাদের সুনাম করেছে। আমি বিশ্বাস করি ধনবাদের শান্তিপূর্ণ মানুষ, সুন্দর মানসিকতা সম্পন্ন মানুষ আজকেও আপনার সুন্দর পরিবেশ রেখে আপনারা আমাদের অতিথিদের কথা শুনবেন এবং অনুবিশ্বাস সহ তারা এসে তাদের প্রতি সম্মান প্রদর্শন করবেন। ধনবাদের একজন মানুষ হিসাবে আমি আপনাদের কাছে এই কথা বলেন সর্বোপরি আজকে ঢাকা থেকে শিল্পীবৃন্দ ও বিশ্বাস অন্যান্যরা আমাদের ধনবাড়িতে আসছেন এবং ধনবাড়ির 4 লক্ষ মানুষের পক্ষ থেকে আমি সুস্বাগত জানিয়ে সবাইকে ধন্যবাদ দিই।